আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবি নেম চ্যানেলে। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 335 নম্বর ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক। আজ প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, তুমি আমাকে শিখাও আমি পারবো। আরবি ভাষায় বলবেন, ইন্তা তালিম আনা ইকদার। এখানে ইন্তা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা মানে আমি, ইকদার শব্দের অর্থ পারা। ইন্তা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও আমি পারবো। তারপর লিখা আছে, আজ অনেক কাজ আছে। আরবি ভাষায় বলবেন, আলিউম ফি ওয়াজেদ শোগল। এই বাক্যটিতে আলিউম অর্থ আজ, ফি মানে হচ্ছে আছে, ওয়াজেদ শব্দের অর্থ অনেক বা বেশি, শোগল মানে কাজ। আলিউম ফি ওয়াজেদ শোগল, আজ অনেক কাজ আছে। তারপর লিখা আছে, গতকাল অল্প কাজ ছিল। আরবি ভাষায় বলবেন, আমস ফি শোয়াইয়া শোগল। এখানে আমস অর্থ গতকাল, শোয়াইয়া মানে একটু বা অল্প, শোগল শব্দের অর্থ কাজ। আমস ফি শোয়াইয়া শোগল, গতকাল অল্প কাজ ছিল। এরপর লিখা আছে, আজ এত বেশি কাজ কেন? প্রশ্নটি আরবি ভাষায় এভাবে জিজ্ঞাসা করবেন, আলিউম ল্যাশ ওয়াজেদ শোগল। এই বাক্যে আলিউম মানে আজ, লেশ মানে কেন, ওয়াজেদ অর্থ বেশি, শোগল মানে কাজ। আলিউম ল্যাশ ওয়াজেদ শোগল, আজ এত বেশি কাজ কেন? তারপর লিখা আছে, আমি এই কাজ করতে পারবো না। আরবি ভাষায় বলবেন, হাদা শোগল আনামাই ইকদার। বাক্যটিতে হাদা শোগল মানে এই কাজ, আনা মানে আমি, মা ইকদার মানে পারবো না। হাদা শোগল আনামাই ইকদার, আমি এই কাজ করতে পারবো না। এরপর লিখা আছে, আমি বাজারে যেতে চাই। আরবি ভাষায় বলবেন, আনা এবি রোহ সুখ। বাক্যটিতে আনা অর্থ আমি, এবি মানে চাই বা চাওয়া, রোহ অর্থ যাওয়া, সুখ মানে বাজার। আনা এবি রোহ সুখ, আমি বাজারে যেতে চাই। তারপর লিখা আছে, কিন্তু আমি রাস্তা চিনি না। লেকিন আনা মাফি মালুম তরিক। বাক্যটিতে লেকিন মানে কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম মানে চিনি না বা জানি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরিক, কিন্তু আমি রাস্তা চিনি না। এরপর লিখা আছে, কারণ আমি নতুন লোক। আসান আনা জেদিদ নফর। বাক্যটিতে আসান মানে কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। আসান আনা জেদিদ নফর, কারণ আমি নতুন লোক। এরপর লিখা আছে, এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, আলহিন আন্তা মুশগুল ওয়ালা ফাদি। আলহিন অর্থ এখন, আন্তা মানে আপনি, মুশগুল শব্দের অর্থ ব্যস্ত, ওয়ালা মানে নাকি, ফাদি শব্দের অর্থ ফ্রি। আলহিন আন্তা মুশগুল ওয়ালা ফাদি, এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি? এরপর লিখা আছে, কেন, কোনো কথা আছে? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, লেশ ফি কালাম। এখানে লেশ মানে হচ্ছে কেন, ফি অর্থ আছে, কালাম মানে কথা। লেশ ফি কালাম, কেন, কোনো কথা আছে? তারপর লিখা আছে, জি আপনার সাথে কথা আছে। আরবি ভাষায় বলবেন, না আম
ফি কালাম আন্তা সাওয়া সাওয়া। এই বাক্যটিতে নাআম মানে হচ্ছে জি, ফি কালাম মানে কথা আছে, আন্তা মানে আপনার, সাওয়া সাওয়া শব্দের অর্থ সাথে। নাআম ফি কালাম আন্তা সাওয়া সাওয়া, জি আপনার সাথে কথা আছে। এরপর লিখা আছে, তুমি সব সময় বক বক করো কেন? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইনতা গিরগির আলাতুল্লেশ। বাক্যটি তিনটা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির মানে বক বক করা, লেশ মানে কেন। ইনতা গিরগির আলাতুল্লেশ, তুমি সব সময় বক বক করো কেন? এবার লিখা আছে, তুমি কেন বোঝো না? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইনতা লেস মাফি মালুম। এই বাক্যটিতে ইনতা অর্থ তুমি, লেস অর্থ কেন, মালুম মানে জানা বা বুঝা, মাফি মালুম মানে বোঝো না। ইনতা লেস মাফি মালুম, তুমি কেন বোঝো না? তারপর লিখা আছে, এখানে বক বক করলে অনেক সমস্যা। আরবি ভাষায় বলবেন হ্যানা গির গির জিয়াদা মুশকিলা। বাক্যটিতে হ্যানা মানে এখানে, গিরগির শব্দের অর্থ বক বক করা, জিয়াদা মানে অনেক বা বেশি, মুশকিলা অর্থ সমস্যা। হ্যানা গিরগির জিয়াদা মুশকিলা, এখানে বক বক করলে অনেক সমস্যা। এরপর লিখা আছে, তুমি জানো এখানে অফিস? ইনতা মালুম হেনা মাকতাব। ইনতা মালুম মানে তুমি জানো, হেনা অর্থ এখানে, মাকতাব মানে অফিস। ইনতা মালুম হেনা মাকতাব, তুমি জানো এখানে অফিস? আমি এখন অফিসে যাচ্ছি। আরবিতে বলবেন আলহিন আনা রোহ মাকতাব। আলহিন অর্থ এখন, আনা মানে আমি, রোহ অর্থ যাওয়া, মাকতাব মানে অফিসে। আলহিন আনা রোহ মাকতাব, আমি এখন অফিসে যাচ্ছি। তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও। ইনতা কুল্লু শাই গাচ্ছিল মিয়া মিয়া। ইনতা অর্থ তুমি, কুল্লু শাই মানে সবকিছু, গাচ্ছিল অর্থ ধোলাই করা, মিয়া মিয়া মানে অনেক ভালো বা খুব সুন্দর। ইনতা কুল্লু শাই গাচ্ছিল মিয়া মিয়া, তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও। তারপর লিখা আছে, তুমি বেশি দূরে যেও না। ইনতা মাইরোহ জিয়াদা বাইদ। ইনতা অর্থ তুমি, মাইরোহ মানে যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ মানে দূরে। ইনতা মাইরোহ জিয়াদা বাইদ, তুমি বেশি দূরে যেও না। প্রথম আমি এখানে এসেছি, আউয়াল আনা ইজি হেনা। আউয়াল অর্থ প্রথমে বা আগে, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। আউয়াল আনা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। তুমি 10টি চেয়ার নাও। ইনতা শিল আশারা কুরসি। ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া বা উঠানো, আশারা মানে 10, কুরসি অর্থ চেয়ার। ইনতা শিল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। আমাকে 5 জন শ্রমিক দেন। আতিনি খামসা আমেল। আতিনি মানে আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতিনি খামসা আমেল, আমাকে 5 জন শ্রমিক দেন। আমার বন্ধু মারা গিয়েছে, মালানা সাদিক মৌত। মালানা অর্থ আমার, সাদিক মানে বন্ধু, মৌত অর্থ মারা যাওয়া বা মৃত। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 335 নম্বর ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।